যাই হোক, আপনারা প্রশ্ন করেছেন, সব প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারি কি না পারি আল্লাহু আলাম, এটা হলো বাস্তবতা প্রথম কথা। সব প্রশ্নের উত্তর হয়তো নাও দিতে পারি আমার না জানার কারণে। তবে আমার সাথে উপস্থিত রয়েছে ফজিলত শেখ আব্দুর রউফ মাদানী হাফিজাউল্লাহ, আমি যদি না পারি তাদের কাছে হস্তান্তর করবো, ইনশাল্লাহ ওনারা জবাব দেবেন। আমার ওস্তাদ আছে, ওস্তাদের কাছে আলহামদুলিল্লাহ, এটা আমার ভাগ্য আজকে এই যে ওস্তাদ এখানে আছে, তারপরে শেখ আছে, না পারলে আমি সেদিকে হস্তান্তর করবো ইনশাল্লাহ বিইজনিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম, একটু খবর শুনেছি এইবার ঈদে মিলাদুন্নবী জাতীয়ভাবে পালন করা হবে, এই বিদাত জাতীয়ভাবে বন্ধের কোনো সুযোগ আছে কি না? জাকুমুল্লাহ খায়রান, আনাকুমুল্লাহ। প্রশ্নকারী ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে জাতীয়ভাবে বাস্তবায়ন করা এবং পালন করা, আমার যেটা সামর্থ্য আছে, আমি একটা জিনিসকে আমি ঘৃণা করতে পারি, মুনকারকে আমি নাকচ করতে পারি, কিন্তু একটা মানে শরীয়ত বহির্ভূত জিনিসকে নাকচ করার এরও একটা পদ্ধতি আছে, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশন অনুপাতে আমার পদ্ধতিটা সেটাই আমরা প্রয়োগ করব। সেই প্রয়োগ অনুপাতে যেটা আমাদের রেজাল্ট আসে সেভাবে আমরা সেটা পারবো। যেমন মান রা মিনকুম মুনকারান ফালি গাইরুহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবি বলছে ফাবি লিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবি কালবিহি ওয়া যালিকা যাফুল ইমান রাওয়াহু মুসলিম। আবু সাইদ খুদরি থেকে বর্ণনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে কেউ যদি অপছন্দনীয় মুনকার কাজ, শরীয়ত বহির্ভূত কাজ কেউ যদি দেখে, তাহলে সে যেন সর্বপ্রথম চেষ্টা করে তার হাত দিয়ে দমন করার জন্য, প্রতিহত করার জন্য। এতে যদি সে না পারে তাহলে জবানের মাধ্যমে প্রতিহত করার সে চেষ্টা করবে, এতেও যদি না পারে তাহলে কমপক্ষে অন্তর থেকে কী করবে, প্রতিবাদ করবে। এটাকে বলা হয় মারাতিবু ইনকারিল মুনকার, মানে এই ওলামাদের আইমারদের একটা পরিভাষা, ও শরীয়ত বহির্ভূত জিনিসকে নাকচ করার পদ্ধতি স্তরসমূহ, স্তরসমূহে যে তিনটা, তিনটার ভিতরে এটা আমরা এইভাবে কি আমরা প্রয়োগ করব। আবার মনে করেন, শুনেন, আমরা বলবেন যে শুধু অন্তর দিয়ে ঘৃণা করবো, না না না, অন্তর দিয়ে ঘৃণা করা, এই অন্তর দিয়ে ঘৃণা করার পরে দোয়া করা, অনেক সময় হাত দিয়ে প্রতিহত করার চেয়ে এটা শক্তিশালী বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দোয়া ও সালাহ হল মুমিন, দোয়াটা হলো কি মুমিনের হাতিয়ার এবং অস্ত্র। যদি না পারেন শেষ রাতে দুই রাকাত সালাত পড়ার পরে আপনি সুন্দরভাবে আল্লাহর কাছে গেলে এই প্রতিবাদটা আপনি জানাইতে পারেন, এই প্রতিহত করতে পারেন। যদি প্রথমটা পারেন আলহামদুলিল্লাহ, না হলে দ্বিতীয়টা, না হয় তৃতীয়টা। সর্বশেষ কথা, যদি দুই রাকাত সালাত করার পরে আল্লাহর কাছে হাত তুলে যদি আমরা ওভাবে বলতে পারি, আল্লাহকে জানাইতে পারি, ইব্রাহিম নবী আলাইহিসসালাম দুই রাকাত সালাত করার পরে ওই সময়ের শাসক যে ফেরাউন ছিল, ওই ফেরাউনের হাতটা কোলে লুলহা করে দিয়েছিল, জানেন তো, হাত কোলে লুলহা করে দিয়েছিল, হাত কোলে বাড়াইতে পারেনি। এক তো লুলহা করেছিল, আর সাথে সাথে কি, ওর ঘরের মেয়ে, কে বলছে দাসী, কিন্তু আরেক বলা হচ্ছে মেয়ে, ওর ঘরের মেয়েকে ইব্রাহিম নবীর স্ত্রীর দাসী হিসেবে কে পাঠিয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে প্রতিবাদের নিয়মটা হলো এইটা, আমরা যদি পারেন তাহলে সেভাবে করবেন সাধ্য অনুপাতে। জাযাকুমুল্লাহ খায়রান। দ্বিতীয় কোনো প্রশ্ন আছেন কিনা? জি, দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের উপর নির্মিত চলচ্চিত্রের অবস্থান শরীয়তে কোন কোন পর্যায়ে এবং দেখার বিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের উপর নির্মিত চলচ্চিত্রের অবস্থান, আসলে ওই চলচ্চিত্র, ছবি অঙ্কন, চিত্রায়ঙ্কন, ওর বাস্তব দৃষ্টিটা, এটার উৎপত্তিকে কি কারণে করেছে, এগুলো অনেক কিছু জানার বিষয় আছে। আমি কথাটা বুঝাতে পেরেছি কিনা, যে চলচ্চিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনকে নিয়ে চলচ্চিত্র তৈরি করা, এই চলচ্চিত্রর যে উৎপত্তি, যিনি এটা সূচনা করেছেন, এর উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি, এবং কীভাবে এটা নিয়েছেন, এটা কতটুকু সত্য না কতটুকু মিথ্যা, এবং যে রেফারেন্স, এই অথেন্টিক যেটা আপনি বলবেন, যে তথ্যগুলো দিবেন, এটা কত ঠিক আছে কি না, না কীভাবে এটা হলো, এগুলো অনেক কিছু এর সাথে জড়ানো আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার যে মাধ্যম পন্থাগুলো আছে কোরআন হাদিস, এখান থেকেই একটা পদ্ধতি, এইভাবে আসলে চলচ্চিত্রের মাধ্যমে কম বেশি করা, এইভাবে তৈরি করা, এখানে অনেক কিছু কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। যদি কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ওই জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে হস্তক্ষেপ না করাই ভালো, সুতরাং এর ধারে কাছে না যাওয়াই ভালো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বাঁচাক। জাযাকুমুল্লাহু খায়রান। আমি জানতে চাচ্ছি কারা আহলে বায়তের অন্তর্ভুক্ত? আসলে আপনারা আহলে বায়ত মানে, আহলে বায়ত মানে আমি বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, এর পরিবারের কারা অন্তর্ভুক্ত? বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুবাহালা করেন। মুবাহালার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, উনি আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং তার যে দুই ছেলে হাসান এবং হুসাইন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওনাদেরকে এইভাবে পাঁচজনকে নিয়ে তিনি মুবাহালার জন্য বের হয়েছিলেন। বিশেষভাবে তারপরও ওনার যে জাফর বিন আবু তালেব আছে, ওনার যে সৎকা খাওয়া না আব্বাস রাজিয়াল্লাহু আনহু, এভাবে যে অন্যদের আত্মীয় স্বজন আছে, তো বিশেষভাবে এইটা বাইতি যে আহলে যেটা বলা হয়েছে মানে বলে উসরাতি, হ্যাঁ হ্যাঁ, এবং জি জাকুমুল্লাহ খায়রান ওয়া আনাকুমুল্লাহ, আল্লাহ রহম করুক। ওই যে বলছিলেন আব্বাস রাজিয়াল্লাহু জাফর বিন আবু তালেব এবং যে বানি হাশিমের যে আরো আছে আল্লাহ রাসূলের যে সমস্ত যে স্ত্রীরা আছে এবং ওনার যে শ্বশুর যে কথা বলে আবু বকর হতেন ওমর ইবনে খাত্তাব, এভাবে মানে এরা অন্তর্ভুক্ত, এনারা এর ভিতরে অন্তর্ভুক্ত। তবে যে পাঁচজনের কথা ওই সময় পাঁচটা উনি খাস করে নিয়েছেন, ওখানে তার সবাইকে নেওয়া যাওয়ার একটা সুযোগ নাই, এর জন্য পাঁচজন সাথে ছিল, পাঁচজনের কথা ওভাবে বলে ওটা নিয়ে গেছেন। কিন্তু এর সাথে আরও আবু বকর রাজিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, আল্লাহ রাসূলের যে যত স্ত্রী আছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন আবি তালেব, ওনার যে বংশের যে যত সম্পর্ক, এনার আহলে বাইতের সাথে কি অন্তর্ভুক্ত। আর বিশেষ করে কথা হলো যে এটা হলো যে আহলে বাইতের আল্লাহর এখানে যে কথাটা আসছে সম্মান করা, ইজ্জত করা, মানে তার সাহাবাকে সম্মান করা, ইজ্জত করা, সাহাবাকে গালিগালাজ না দেওয়া, তাদের জন্য দোয়া করা, তার মাঝে যদি ওনার বংশের যে লোক যদি হয় এদেরকে যেন আরও গুরুত্ব আরোপ করা, এটার জন্য বিশেষ করে আহলে বাইতের কথা বলা হয়েছে। শুধু তাদের সাথে যে সীমাবদ্ধ করা বিষয়টি এরকম না, যেন আমার শ্রদ্ধা ভজন স্যার আল্লাহ ওনাকে আরও আরও সম্মান এবং ইজ্জত বাড়িয়ে দিক, জাযাকুমুল্লাহু খায়রান, যে উনি আরও এই বিশেষ কথাগুলো এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। এনারা সবাই এরকম অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আবু বকর, ওমর ইবনে খাত্তাব, জাফর বিন আবুতালেব, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরও যে রক্তের যারা সম্পর্ক আছে তারা সবাই এর অন্তর্ভুক্ত হবে। এরপরও যদি আংশিক কিছু ছুটে যাওয়া থাকে আমি ওস্তাদকে এই প্রশ্নটা ইনশাল্লাহ একটু পূর্ণ করতে বলতেছি। ওস্তাদ যদি পারেন এটা মাইক নিতে পারেন একটু বলেন। হ্যাঁ জি, আত্মীয় স্বজন রক্তের যারা আছে, ওনার রক্তের এবং আত্মীয় স্বজন যারা আছে সবাই এর আহলে বাইতের অন্তর্ভুক্ত। আহলে বাইত বলতে আমাদের আমরা এইভাবে বুঝি, কিন্তু আহলে বাইত এটা একটা পরিভাষা, এটা পরিভাষা, এটা হলো ওরা যারা নাকি রাফেজা শিয়া ইরানি এবং বাহরাইন এবং কাতারে বিভিন্ন দেশে শরিয়া ছিটি আছে, ইয়ামানে আছে, এরা আহলে বাইত বলতে এই পাঁচজনকে বোঝায়। কিন্তু আহলে বাইতের এই পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ না, বরং আমাদের আজকের আমার স্নেহের ছাত্র হলেও আলহামদুলিল্লাহ বক্তা মানুষ, মুহাদ্দিস মানুষ সুন্দর বলেছেন, কিন্তু বিবিরা মিন আউয়ালি ওয়াহলা তাদখুল ফি আহলি বাইতি, রাসূলের বিবিরা আপনার স্ত্রী আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। এটা বলার অর্থ হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের সবচেয়ে প্রিয়া বিবি এবং মানে হলো কুমারী স্ত্রী রাসূলের,
জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাকুমুল্লাহ খায়ের। যিনি প্রশ্ন করেছেন এটা দরকার ছিল ওই সময় প্রশ্নটা, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, একেবারে পরিষ্কার। আচ্ছা, আর একটা ওই জুমার দিনে দরুদ পড়তে পরে আমল করতে হবে। আচ্ছা, কোন 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 দরুদ পরে আমল করতে হবে? আসলে বলা হচ্ছে কি যে বেশি বেশি পাঠ করা, আপনি এতটুকু পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। কিন্তু দুরুদে ইব্রাহিম হলো আসল। আর একটা হাদিসে আসে সর্বোত্তম দুরুদ কোনটা, দুরুদে ইব্রাহিম, যেটা আমরা সলাতে যেটা পাঠ করে থাকি, এটাতেই আপনি কি অভ্যস্ত হন, ওই অভ্যাস করে ওটা যদি আপনি পড়তে পারেন, এটা আপনার জন্য কি হবে সবচেয়ে ভালো হবে। এখানে শেষ করি, তো যাই হোক, আর সময়ের এতে এখানে ইয়ে আসলো না, একটা শুধু প্রশ্ন আসে, আবু জাহেল আল্লাহ রাসূলের আত্মীয়, তো ওর কী হবে? এটা সচরাচর তো ইসলাম ধর্মে গ্রহণ করেনি, তার উপরে পরিচয় দেয় তখন কিছুই হবে না, ওটা এমনি বাইরে চলে যাবে। হ্যাঁ, ওটা আর বলার দরকার আসে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিক দিয়ে কোনো কিছু হবে না, তাদের ওটা মিলবে না। জি, তো যাই হোক, আমি এখানেই আপনাদের এটা আমি শেষ করলাম, বাকি ইনশাল্লাহ আমাদের আমাদের সভাপতি সব বাকি জিনিসগুলো পূরণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন, আচ্ছা জাকুমুল্লাহ, আমি বলছিলাম জিনিসটা এইসব সালাত শব্দটা আল্লাহর দিকে যে সম্পৃক্ত এক অর্থ হবে, ফেরেশতার দিকে এক অর্থ, মানুষের দিকে এক অর্থ, কিন্তু সালাতের কাজটা যেটা হয় সেটা ওখানে বলা হয়েছে। বলেন,